বুকে জ্বালা বা পাকস্থলীতে জ্বালা, যদি কখনো আপনারা বা আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা কারোর বুকে বা পাকস্থলীতে এই প্রকৃতির সিমটম নিয়ে কোনো পেশেন্ট পাই, সেই ক্ষেত্রে অ্যাসিড সালফের কথা মনে রাখব। অ্যাসিড সালফ দ্যাট মিন্স সালফিউরিক অ্যাসিড, এই ওষুধটা 30-200 সাধারণত ব্যবহার হয়ে থাকে। কখন ব্যবহার করব? আমরা 4টা লক্ষণকে খুব শক্ত করে প্রায়োরিটি দিব। 1 নম্বর, এই অ্যাসিড সালফের পেশেন্টের মুখ দিয়ে টক বমি হবে বা পানি উঠবে বা এরকম একটা সিমটম তার ক্রিয়েট হবে। অ্যাসিড সালফের পেশেন্ট কোনো অবস্থাতেই কফির গন্ধ সহ্য করতে পারে না। অ্যাসিড সালফের পেশেন্ট গরম খাবার প্রচন্ডভাবে তার পছন্দ, গরমের বাহিরে কোনোভাবে সে অ্যাকসেপ্ট করতে পারে না। অ্যাসিড সালফের পেশেন্ট যখন পানি খায়, পানি খেলে তার পাকস্থলীর মধ্যে একটা ঠান্ডা ভাব অনুভব করে, তবে যেসব জায়গায় জ্বালা করে বা যন্ত্রণা করে সেখানে কিন্তু সে গরম স্যাক বা গরম কোনো কিছু বা বাতাস এইসব বেশি এক্সপেক্ট করে। এই 4টা লক্ষণ বা 5টা লক্ষণকে গুরুত্ব দিয়ে আপনারা যদি বুকের বা পেটের জ্বালায় অ্যাসিড সালফ ব্যবহার করেন, দুর্দান্ত ফলাফল পেতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ, সাথে থাকুন, আরো দেখতে থাকুন।